আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফর ইজ টেক। তো জানি অনেকদিন পরে ভিডিও আনতেছি, মানে অনেকদিন পরে না, 5-6 দিন হয়ে গেছে ভিডিও আপলোড দিছি। তো আই থিঙ্ক আপনারা আমাকে মিস করছেন, না মিস করেন নাই। তো আজকে আমার যে প্রোডাক্ট রিভিউ করতে চাচ্ছি সেটা হচ্ছে রিয়েলমি একটি নেকব্যান্ড, যা একদমই চিপ প্রাইসে এবং এটার সাউন্ড কোয়ালিটি একদমই। সমস্ত রিভিউ এবং এর স্পেসিফিকেশন নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক, বরাবরের মতন আমি রাখান আছি আপনাদের সাথে। তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ ভবিষ্যতে এরকম আনবক্সিং এবং রিভিউ আরো আসতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই আমাদের আরেকটি কথা, তো আজকে আমাদের ভিডিও স্পন্সর হলো গ্যাজেট চাই। ঠিকানা আপনারা এই নেকব্যান্ডটি সহ পেয়ে যাবেন আরো অনেক ব্লুটুথ অথবা গ্যাজেট আইটেম। তো চলো আজকে ভিডিও শুরু করি। She's got some nice long hair and you know that she's a bad chick. All the boys stare, can't help it, it's a habit. Clothes that she wears, short skirt and a jacket. I just wanna get her all alone on a mattress. তো এটা হচ্ছে আমাদের মেইনলি নেকব্যান্ডটা, আর এই নেকব্যান্ডের বক্সে যেহেতু কোনো বিশেষত্ব নাই, মানে এটার বক্সে নেকব্যান্ডটা বাদে আর কিছু নাই। তো চলো এটা আনবক্সিং করে নেওয়া যাক। ও, দিস ইজ আওয়ার নেকব্যান্ড। তো নেকব্যান্ডটা দেখতে একদমই সিম্পল, এটাতে নাই কোনো তেমন বিশেষত্ব এবং এটার বক্সে তেমন কোনো বিশেষত্ব ছিল না, এবং কি বক্সে একটা চার্জিং কেবলও ছিল না। তো যাই হোক, মানে চার্জিং কেবলের দিকে না যাই, যেহেতু এটা ইউএসবি মাইক্রো ইউএসবি পোর্টের চার্জ হয়, তাই এটা আপনাদের সবার কাছে আসে। তো এটা এখানে আছে ম্যাগনেট, যা খুব সহজে আপনারা লাগিয়ে খুব সহজে এটা ইউজ করতে পারবেন। তো এটাতে তেমন কোনো বিশেষত্ব নেই, আর এটা তেমন ফোল্ড করা যায় না, যে আপনারা ফোল্ড করে এটা, এটা ফ্লেক্সিবল না যেটা আপনারা ফোল্ড করতে পারেন অন্যান্য নেকব্যান্ডগুলোতে। তো এই প্রাইস রেঞ্জে চলে, এটার প্রাইস কত আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে অনলি 550 টাকা। কিন্তু আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হন তাহলে পেয়ে যাবেন আরও 5% ডিসকাউন্ট। তো ইয়েস এভরিওয়ান, আমরা এখন মেইনলি এটার সকল এটার স্পেসিফিকেশন এবং এটার রিভিউ করব, যেটা কেমন হবে, কাদের জন্য হবে এবং কাদের জন্য খারাপ হবে। তো চলুন আমাদের রিভিউ পার্টটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট যদি আমরা এটার বডি নিয়ে কথা বলতে চাই, তাহলে বডি নিয়ে কথা বলতে গেলে অ্যাট ফার্স্ট যেটা বলতে হবে, এটি যেহেতু একটি রিয়েলমির নেকব্যান্ড, তো এটার এক পাশে রিয়েলমি লেখা ছিল এবং আরেক পাশে ছিল একটি কন্ট্রোল প্যানেল। তো এই কন্ট্রোল প্যানেলটি মাঝখানের বাটনে কিছুক্ষণ চেপে ধরে রাখলে এটি অন হয়ে যাচ্ছিল, এবং সাইডের দুটি বাটনের মাধ্যমে এ মাইনাস বাটনটির মাধ্যমে গান চেঞ্জ করা যায় এবং হচ্ছে সাউন্ড কমানো যায়, এবং প্লাসটির মাধ্যমে সাউন্ড বাড়ানো যায় এবং গান চেঞ্জ করা যায়। তো এই এয়ারবাডস দুইগুলোটার সাথে রয়েছে ম্যাগনেট, যেটার মাধ্যমে আমরা গলায় ঝুলিয়ে রাখতে পারছিলাম এবং খুব সহজে এটা ইউজ করতে পারছিলাম। এটা একদম পাতলা একটা প্রোডাক্ট, যার মাধ্যমে গান শুনতে কোনো রকম প্রবলেম হচ্ছিল না, যেহেতু এটিতে ম্যাগনেট রয়েছে তাই আপনারা এটিকে গলায়ও ঝুলিয়ে রাখতে পারবেন। তো এটি যেহেতু একদমই হালকা এবং এয়ারবাডস সিস্টেম, এটা আমরা ইউজ করতে এবং কানের সাথে সম্পূর্ণভাবে ফিট হয়ে যাচ্ছিলো, ইউজ করতে কোনো রকম প্রবলেম হচ্ছিল না এবং গানের কোয়ালিটি ছিল খুবই ভালো এবং চমৎকার। এটির যে উপরের জায়গাটি রয়েছে সেটি হচ্ছে ফুলি রাবার বিল্ড, যার কারণে এটা ইউজ করতে কোনো রকম প্রবলেম হচ্ছিল না, একদম কমফোর্টেবল ছিল, এবং এটার ম্যাগনেটের মাধ্যমে আপনারা এটা ঝুলিয়ে রাখতে পারবেন গলায়, এবং ম্যাগনেট খুলে খুব সহজেই এটি আপনারা কানে ইউজ করতে পারবেন এবং গান শুনতে পারবেন খুব সহজেই। তাই আপনারা নিঃসন্দেহেই এই নেকব্যান্ডটি নিয়ে নিতে পারেন। এখন যদি কথা বলতে চাই এটা চার্জিং ব্যাকআপ হচ্ছে চার্জিং সিস্টেম নিয়ে, এটি হচ্ছে ইউএসবি মাইক্রো ইউএসবি একটি চার্জার দিয়ে চার্জ দেওয়া যায়, এবং এটির চার্জিং ব্যাকআপ অ্যারাউন্ড আপনারা 5-6 আওয়ার পেয়ে যাবেন খুব সহজেই।